মানুষের পাশে থেকে মানুষের কথা বিধানসভায় তুলে ধরবেন বলে জানালেন নবনির্বাচিত তিন বিধায়ক। মঙ্গলবার বিধানসভার লবিতে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন যুবরাজনগরের বিধায়িকা মলিনা দেবনাথ, সুরমার বিধায়িকা স্বপ্না দাসপাল এবং ছয় আগরতলা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান। এদিকে এদিন বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এ প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী জানান, নির্বাচনে জয়ের 14 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে হয় সাংসদ নয় বিধায়কের পদ থেকে পদত্যাগ করতে হবে। সম্প্রতি রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপনির্বাচনে তিনটি কেন্দ্রে জয়লাভ করে শাসক দল বিজেপি, একটি বিধানসভা কেন্দ্র যার কংগ্রেসের দখলে। নবনির্বাচিত তিন বিধায়ক মঙ্গলবার বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। বিধানসভার লবিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেননি। বাকি তিনজন বিধায়ক এদিন বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। তারা হলেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন, বিজেপির স্বপ্না দাসপাল এবং মলিনা দেবনাথ। এদিন শপথ গ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জানান, তিনি সাধারণ মানুষের কথাগুলো বিধানসভায় তুলে ধরবেন। উপনির্বাচনে 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন বিজেপির মলিনা দেবনাথ। এদিন বিধানসভায় শপথ গ্রহণ করেন বিধায়িকা মলিনা দেবনাথ। জানান, মন্ত্রী বিধায়কদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুবরাজনগরের সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন তিনি। ৪৬ তপশিলী জাতি সংরক্ষিত সুরমা বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হন বিজেপি মনোনীত প্রার্থী স্বপ্না দাসপাল। বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আশীর্বাদে ও কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমে মানুষের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান বিধায়িকা স্বপ্না দাসপাল। মাত্র ভারতীয় জনতা পার্টি আজকে কার্যকর্তা হয়ে যাচ্ছে এই জন্য আমি ভারতীয় জনতা পার্টি সকল সম্মানীয় নেতৃত্ববর্গকে এবং সবচেয়ে আমাদের রাষ্ট্র প্রধানমন্ত্রী যে আদরণীয় প্রধানমন্ত্রী উনিকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের রাজ্যের যে আমাদের একদিকে এদিন বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে জানতে চাওয়া হলে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী জানান, বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের কোনো নির্দিষ্ট দিন তারিখ নেই। আগামী বিধানসভার অধিবেশনের আগে যে কোনো দিন তিনি শপথ গ্রহণ করতে পারেন। অধ্যক্ষ জানান, সংসদীয় নিয়ম অনুসারে বিধায়ক হিসেবে নির্বাচিত হবার 14 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে সাংসদ বা বিধায়কের যে কোনো একটি পদ থেকে পদত্যাগ করতে হবে। একজন মানে বিধায়ক নির্বাচিত হওয়ার ওই দিনের মধ্যে এরকম কিছু নেই, সেগুলো আমি সেশনের আগেও নিতে পারতাম, কিন্তু যেহেতু 14 দিনের মধ্যে আপনার ইলেকটেড ইনটুবল অফিসার 14 দিনের মধ্যে ওনাকে অ্যাড্রেস থাকতে হবে, সেহেতু ইনস্টু টেক দ্য ডিসিশন। তো মানে 26 তারিখ থেকে 14 দিন, তো মানে 26 তারিখ থেকে 14 দিনের মধ্যে প্রসঙ্গত উল্লেখ যে দ্বাদশ রাজ্য বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ছিল 36 জন। দলবিরোধী কার্যকলাপের জন্য 46 সুরমা বিধানসভা কেন্দ্রের 80 দশের বিধায়ক পদ খারিজ হয়ে যায়, ফলে একটি কেন্দ্র বিধায়ক শূন্য হয়ে পড়ে। সিপিআইএম বিধায়ক রমেন্দ্রচন্দ্র দেবনাথের প্রয়াণে 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রটি বিধায়ক শূন্য হয়।
এছাড়া আট টাউন বর্ধমানী কেন্দ্রের বিজেপি বিধায়ক আশিস কুমার সাহা এবং ছয় আগরতলা কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। ফলে এই দুটি বিধানসভা কেন্দ্র বিধায়ক শূন্য হয়ে পড়ে। ফলে সংসদীয় নিয়ম অনুসারে ছ মাসের মধ্যে সংশ্লিষ্ট চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন করতে হয়। চার কেন্দ্রের উপনির্বাচনের ফলে বিজেপির বিধায়ক সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 36 জন, সিপিএমের বিধায়ক সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়ায় 15 এবং বিধায়ক সুদীপ রায় বর্মনের মাধ্যমে দ্বাদশ রাজ্য বিধানসভায় একটি আসন দখল করে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।